বলিউডের বহুল আলোচিত ও সমালোচিত অভিনেত্রী সানি লিওন সম্প্রতি কন্যা সন্তানের মা হয়েছেন। সানি লিওন ও তার স্বামী ড্যানিয়েল বেবারের প্রায় 2 বছর বয়সী ফুটফুটে এই মেয়েটির নাম নিশা কৌর বেবার। তবে তারা মা বাবা হলেও এই সন্তানের জন্মদাতা নন। সানি লিওন ও ড্যানিয়েল দম্পতি নিশা নামের এই শিশুটিকে মহারাষ্ট্রের লাতুর গ্রাম থেকে দত্তক নিয়েছেন। সানি লিওনের দত্তক নেওয়া সন্তান নিশার বয়স এখন 21 মাস। তবে এই দত্তক নেওয়া শিশু রয়েছে একটি কাহিনী। বর্ণ বৈষম্যের শিকার হয়েছিল সানি লিওনের দত্তক নেওয়া সন্তান নিশা কৌর। গায়ের রং কালো হওয়ার কারণে বিভিন্ন সময় বিভিন্ন জন তাকে দত্তক নিতে অস্বীকার করেছে, একবার কিংবা দুইবার নয়। গায়ের রং কালো হওয়ার জন্য 11 বার দত্তক নেওয়া থেকে প্রত্যাখ্যাত হয়েছে সানি লিওনের মেয়ে নিশা কৌর। যদিও সানি লিওন ও তার স্বামী ড্যানিয়েলের কাছে নিশার গায়ের রং কিংবা মেডিকেল টেস্ট কোনো কিছুই কোনো রকম প্রতিবন্ধকতা তৈরি করতে পারেনি। সানি লিওন জানিয়েছেন গায়ের রং কোনো ব্যাপার নয়, পরিবার পূর্ণ করতে নিশা কৌরকে আনন্দের সঙ্গে দত্তক নিয়েছেন তিনি। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্টস করার অনুরোধ রইল। ধন্যবাদ।